এখন আমরা টি এম এলের কিছু বেসিক ব্যবহার দেখব তো প্রথমেই তোমার যেটা করতে হবে একটা এল ফাইল তৈরি করতে হবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মাই পেজ ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি করেছি এখন ডট হচ্ছে ফাইলের এক্সটেনশন যে কারণে এটা কোনো ব্রাউজার দিয়ে ওপেন করা যাবে এখন আমার কি করতে হবে এই ফাইলের মধ্যে কোড লিখতে হবে এখন এই ফাইলটা আমার খালি এখন এই ফাইলটা যদি আমি ব্রাউজার দিয়ে ওপেন করি আমার এরকম একটা সাদা ব্ল্যাঙ্ক অংশ দেখাবে এবং দেখো এটা হচ্ছে আমার ই ড্রাইভে এস টি ফোল্ডারে মাই পেজ ডট এস আছে এখন এখানে আমি বিভিন্ন জিনিস করতে চাই বিভিন্ন জিনিস দেখাতে চাই তো সেটা আমি কিভাবে করব সেটা করতে গেলে আমার এই মাই পেজ ডট ফাইলটা এডিট করতে হবে এবং এটা কোথায় করবে যে কোনো টেক্সট এডিটরে তোমরা করতে পারো নোটপ্যাডে করতে পারো বা তোমাদের যদি আরও অ্যাডভান্স টেক্সট এডিটর থাকে যেমন নোট প্লাস নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাম টেক্সট বা যে কোনো কিছু যেমন আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি এখানে আমি দুইটা জিনিস লিখলাম দেখো এসটিএমএল লিখেছি এবং আবার এসটিএমএল লিখেছি কিন্তু দুইটা এস টি মধ্যে পার্থক্য হচ্ছে এই এসটিএমএল এর শুরুতে এবং শেষে একটা অ্যাঙ্গেল ব্রেকেট আছে এবং এইটার আবার এক্সট্রা একটা স্ল্যাশ আছে তো এটারে বলে হচ্ছে ট্যাগ তো এই প্রথম ট্যাগটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং শেষ ট্যাগটা হচ্ছে ক্লোজিং ট্যাগ তাহলে আমরা যদি লিখি যে কোনো ট্যাগ এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটার জন্য যদি ক্লোজিং ট্যাগ তৈরি করতে চাই আমার একটা স্ল্যাশ দিতে হবে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ এখন নাম কিন্তু সবসময় একই থাকবে যে এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ এইচটিএমএল হবে তাহলে আমি যে ওপেনিং ট্যাগ তৈরি করেছি এটার আসলে ক্লোজিং ট্যাগটাও এখানে নাম ওপেনিং ট্যাগই হতে হবে কিন্তু ওপেনিং ট্যাগ লিখলে ব্রাউজার কিছু বুঝবে না কারণ এস ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু ট্যাগ ডিফাইন করা আছে যে কোন ট্যাগের মানে কি এবং আমাদের যে ইন্টারনেট ব্রাউজারগুলা সে সেগুলাই বুঝে তাহলে আমাদের একটা এসটিম এলের ফাইল শুরু করতে হবে এস্টিমেল ট্যাক দিয়ে এবং শেষ ক্লোজ করতে হবে এসটিম ট্যাগ দিয়ে তার মাঝখানে এখন আমাদের কাজ করতে হবে তার মাঝখানে আবার দুইটা অংশ একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি তো হেড যেই অংশটা এর মাঝখানে থাকবে হচ্ছে এই ফাইল সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং বডিতে হচ্ছে ফাইলের কন্টেন্ট এস্টিমেল ফাইলে কি দেখাবো সেই জিনিসগুলো থাকবে বডিতে আর ফাইল সম্পর্কিত তথ্যগুলো থাকবে হেডে এখন তুমি দেখো হেডেও কিন্তু আমি হেড ট্যাগ দিয়ে ওপেন করেছি এবং এখানে হেড ট্যাগ দিয়ে ক্লোজ করেছি তারপর বডি ট্যাগ ওপেন করেছি বডি ট্যাগ ক্লোজ করেছি এখন তোমার প্রশ্ন হতে পারে যে হেডের মধ্যে আবার কি ধরনের ফাইলের ইনফরমেশান তো আমরা চলো একটু দেখি কি করা যায় একটু সুন্দর করার জন্য আমি হেডটা নিচে নিয়ে আসলাম এখন আমি একটা ট্যাপ দিব এখন আমি টাইটেল লিখবো টাইটেল এল মাই ফার্স্ট এইচটিএমএল পেজ তারপর আমি ফাইলটা সেভ করলাম সেভ করার পর তুমি ব্রাউজারে গিয়ে যদি এখানে রিফ্রেশ বাটনে যাও দেখো এখানে কোনো চেঞ্জ হয় নাই কিন্তু এই উপরে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে পেজের মাই ফার্স্ট এইচটিএমএল পেজ তার মানে একটা পেজের টাইটেল আমরা এভাবে চেঞ্জ করতে পারি এটার মধ্যে আরও কিছু কাজ আছে যেটা আমরা একটু পরে দেখব এখন আসো বডি বডির মধ্যে আমি যা লিখবো তাই কিন্তু দেখাবে বডির মধ্যে আমি লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড লিখে সেটা আমি সেভ করব সেভ করতে হবে তোমরা সেভ করতে ভুলবে না এখন আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখো এখানে চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড কথাটা তার মানে আমরা একটা এস্টিমেল পেজ তৈরি করতে পারলাম এবং সেখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখতে পারলাম এখন আসো আর কী করা যায় এই হ্যালো ওয়ার্ল্ড তো লিখলাম এটাকে সব কি নর্মাল এভাবেই লেখা যায় কোনো হেডিং যদি আমি দিতে চাই তাহলে আমি কী করব এটাকে এইচ ওয়ান একটা ট্যাগ দেবো এইচ ওয়ান মানে হচ্ছে হেডিং ওয়ান এখন কী করতে হবে আমার এইচ ওয়ান ট্যাগটা ক্লোজ করতে হবে এবং তার মাঝখানে রাখবো হেলো ওয়ার্ল্ড এবার আমি সেভ করে যদি এটা আবার রিফ্রেশ করি দেখো হেলো ওয়ার্ল্ড হয়ে গেল অনেক বড়ো এখন হেডিংটা কী জিনিস তাহলে হেডিং হচ্ছে এই যে একটা পেজে যেমন হেডিং থাকে বা পত্রিকার হেডিং থাকে বা যে কোনো একটা প্যারাগ্রাফের হেডিংটা কী করি আমরা সবসময় একটু বড়ো দেওয়ার চেষ্টা করি তো এখানে এম এ ছয়টা সাইজের হেডিং আছে এখন সেটা আমরা দেখি কোন হেডিং কেমন আমি তিনটা দেখাই বাকি তিনটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখে নিজেরা করে নিবে এই এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনটা লাইন হেডিং ওয়ান হেডিং টু হেডিং থ্রি মানে তিন রকমের হেডিং আছে আমাদের এখানে তিনটা আমরা ইস্টিমেল ফাইলে লিখেছিলাম ওই জন্য আমরা ব্রাউজার তিনভাবে দেখাচ্ছে এখন আর আমি যদি হেডিং ছাড়া কোনো কিছু লিখি তাহলে সেটা একদম নর্মালি দেখাচ্ছে তো তো তোমাদের এখন কাজ হচ্ছে আরও যে তিন চারটা আরও যে তিনটা হেডিং আছে হেডিং ফোর ফাইভ সিক্স সেগুলো দেখা যে কেমন এবং সেগুলো করতে গেলে তোমার কি করতে হবে এইচ টু এইচ থ্রি আমরা যে ব্যবহার করেছি তোমরা এইচ ফোর এইচ ফাইভ এগুলো ব্যবহার করে দেখবে তো এই তো গেলো আমাদের হেডিং এবং নর্মাল টেক্সট আমরা কীভাবে লিখতে পারি আর হ্যালো ওয়ার্ল্ডের পর এখন যদি আমি লিখি আমার নামটা লিখতে চাই বা যে কোনো একটা দিস ইজ পেজ আমি এটা লিখলাম পরের লাইনে তাহলে দেখো এখন যদি আমি রিফ্রেশ করি তোমরা কিবোর্ডের এফ ফাইভ প্রেস করলে পেজটা রিফ্রেশ হয়ে যাবে এখন দুইটা কিন্তু আমার এক লাইনে চলে আসলো হ্যালো ওয়ার্ল্ড এবং দিস ইজ দ্য এস টি পেজ এই দুইটা এক লাইনে চলে আসলো কিন্তু যদিও আমরা এখানে আলাদা লাইনে লিখেছি তো দুইটা এক লাইনে যেহেতু চলে এসেছে আমাদের আলাদা করতে হবে তা এস টি কী করে আলাদা করার জন্য ব্রেক ইউজ করতে হবে ব্রেককে আমার সংক্ষেপে লিখতে হয় আর দিয়ে তা তুমি যদি এখন এটা দেখো যে বিয়ার দেওয়ার পর পরের অংশটা পরের লাইনে চলে গেল তার মানে বিয়ার হচ্ছে একটা লাইন ব্রেক যে হ্যালো ওয়ার্ল্ড তারপরে সেমিকোলনটা প্রিন্ট হয়েই পরের লাইনে চলে যাবে এখন বিয়ারটাকে আমরা সাধারণত এইভাবে লিখি এটা স্ট্যান্ডার্ড শুধু বিয়ার লিখলেও কাজ হয় কিন্তু এইটা এখন আমাদের স্ট্যান্ডার্ড তো দেখো এখানে তুমি কোনো ইফেক্ট দেখতে পাচ্ছ না একই রকম কিন্তু তুমি তুমি যদি বিয়ার লেখো তখন এইভাবেই লিখবে বিয়ারের পর একটা স্পেস দিয়ে একটা স্ল্যাশ চিন্ন দিতে পারো তুমি যদি স্পেস নাও দাও তাহলেও কাজ করবে তো তো আমরা এইভাবে রেখে দিলাম স্পেস দিলাম না বিয়ারের পর একটা স্ল্যাশ এবং সেটা কী স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ তাহলে আমরা একাধিক লাইন লেখা শিখে গেলাম এখন আমরা দেখব যে আমি তাহলে যদি বিভিন্ন প্যারাগ্রাফ লিখি তাহলে সেটা কীরকম হবে প্যারাগ্রাফের জন্য হচ্ছে গিয়া টি ট্যাগ ইউজ করতে হবে এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ রিফ্রেশ করি দেখো দিস ইজ প্যারাগ্রাফ ওয়ান দিস ইজ প্যারাগ্রাফ টু দেখো প্যারাগ্রাফ ওয়ান এবং টু এর মাঝখানে কিন্তু তুমি আলাদাভাবে তোমার লাইন ব্রেক দেওয়া লাগে নাই এই যে বি আর জিনিসটা দেওয়া লাগে নাই কিন্তু সেটা আপনা আপনি প্রতিটা প্যারাগ্রাফ আলাদা লাইনে চলে যায় যে প্রথম প্যারাগ্রাফে তুমি লিখেছো দিস ইজ এস টি এল পেজ দিস ইজ প্যারাগ্রাফ ওয়ান এবং তারপর তুমি লিখেছো দিস ইজ প্যারাগ্রাফ টু এখানে কিন্তু দেখো দিস ইজ এস টি এল দিস ইজ প্যারাগ্রাফ ওয়ান এইটা এক লাইনে বা দিস ইস প্যারাগ্রাফ টু এখানে যদি তোমার মাল্টি লাইন হতো অনেকগুলো লাইন হতো তো অনেকগুলো লাইন হয়ে তার শেষে অবশ্যই দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা নিউ লাইন অটোমেটিক পরে যায় মানে একটা ব্রেক অটোমেটিক ব্রাউজার দেখায় যে দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক লাইন দেখা হয়েছে দুঃখিত একটা ব্ল্যাঙ্ক লাইন না দুইটা প্যারাগ্রাফ আলাদা লাইনে হবে তো আমরা লাইন ব্রেক দেখলাম এখন আমরা যদি এই প্যারাগ্রাফটার মাঝখানে ব্রেক করতে চাই তাহলে কিন্তু আমরা এটা করতে পারব দি ইস প্যারাগ্রাফ ওয়ান এবং তারপর কী হবে পরের চলে গেল দিস ইজ প্যারাগ্রাফ টু এখন তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখিয়ে রাখি সেটা হচ্ছে হরাইজনটাল লাইন এটা হচ্ছে এইচার দিলে কী হবে তোমার তো তুমি একটা আনুভূমিক রেখা বা হরাইজন্টাল লাইন তোমার চলে আসলো তুমি যেখানে এইচআড দিয়েছ সেখানে এটা তোমাদের দরকার হলে ব্যবহার করবে দরকার না হলে করবে না তো আমরা প্যারাগ্রাফের ব্যবহার দেখে ফেললাম প্যারাগ্রাফ ট্যাগের এটাকে হচ্ছে সংক্ষেপে বলে হচ্ছে পি ট্যাগ এখন আমরা টেক্সটের আরও কিছু ফরম্যাটিং দেখবো যে কীভাবে কী করা যায় প্যারাগ্রাফটা আমরা মুছে দিই আর হ্যালো ওয়ার্ল্ডে এখন হ্যালোতে আমি যদি বি ট্যাগ দিয়ে দিই শুধু বি তাহলে কী হবে সেটা আমরা ব্রাউজারেই দেখি তো হ্যালো কিন্তু বোল্ড হয়ে গেল বোল্ড মানে হচ্ছে একটু দেখো হ্যালোটা একটু কালো মোটা হয়ে গেছে ফন্টটা আর ওয়ার্ল্ডটা আগের মতোই আছে তার মানে বি ট্যাগ দিয়ে ট্যাগের ভিতরে তুমি যা লিখবে সেটা বোল্ড হয়ে যাবে এটাকে কম্পিউটার পাশে বলে বোল্ড আবার তুমি যদি এটাকে লেখো যে আই তাহলে যেটা হবে এটা একটু হেলে পড়েছে তুমি দেখতে পাচ্ছ হেলো ওয়ার্ল্ড এই এটাকে বলে হচ্ছে ইটালিক ইটালিকের সংক্ষিপ্ত হচ্ছে আই আর বোল্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি এটা দিয়ে তুমি মনে রাখতে পারো তাহলে এভাবে তুমি এটা তোমার টেক্সটটাকে ফরম্যাট করতে পারো তাছাড়া আরেকটা আছে তোমাকে দেখে যে আন্ডারলাইন যে ইউ এর মাঝখানে জাল লিখবে সবের সব এটা নিচে কি থাকবে তাহলে একটা দাগ দেখতে পাচ্ছ তোমরা হেলোর নিচে তার মানে হেলোর নিচে একটা আন্ডারলাইন হয়ে গেলো এখন ওয়ার্ল্ডটাকেও আমরা একটু কাজ করতে পারি যেমন আমি যদি এটাকে একটু ছোট দেখাব তাহলে দেখো ওয়ার্ল্ডটা কিন্তু একটু ছোট হয়ে গেল তো এভাবে আমরা দেখলাম যে বোল্ড করা ইটালিক করা আন্ডারলাইন করা স্মল করা তারপর আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে পারি যেমন ধরো এখানে তারপর আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে পারি যে আমি যদি এখানে সাব লিখে তাহলে দেখো আর এর অবস্থাটা কি হয় আটটা একটু নিচে চলে গেল আবার আমি যদি সুপারস্ক্রিপ্ট করতে চাই তাহলে আমি লিখবো এস পি তাহলে দেখো আটটা আবার ওয়ের উপরে উঠে গেল তো তাহলে আমরা দেখলাম কীভাবে বোল্ড করতে হয় কিভাবে ইটালিক করতে হয় কীভাবে আন্ডারলাইন করতে হয় কীভাবে স্মল করতে হয় কিভাবে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হয় এবং কিভাবে সুপারস্ক্রিপ্ট ইউস ইউজ করতে হয় তো তোমরা এই জিনিসগুলো আবার নিজেরা কম্পিউটারে তোমাদের বাসায় অথবা ল্যাবে প্র্যাকটিস করে নিবে এবং তোমাদের বইয়ে একবার দেখে নিবে যার কি কি ধরনের টেক্সট ফর্মেটিং আছে